অন্যান্য যেগুলো প্রতীক আছে ওগুলো নাম নেওয়া যাবে না রে ভাই, ভেজাল আছে। আপনি সারাদিন মিছিল করতেছেন, মার্কারে মার্কা, বাঙ্গি মার্কা, বাঙ্গি মার্কায় দিলে ভোট শান্তিভাবে দেশের লোক, বল্টু ভাইয়ের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, বাঙ্গি মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া, আকাশেতে ওরেছিল বাঙ্গি মার্কায় মারুনছিল, দাদা দাদির মার্কা বাঙ্গি মার্কা, চাচা চাচির মার্কা বাঙ্গি মার্কা, চারিদিকে একই শুনি বাঙ্গি মার্কার জয়ের ধ্বনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রহমানের বান্দা তো তারা, রহমানের বান্দা কারা, রহমানের বান্দা কে কে হতে চান বাজান, রহমানের বান্দা তো যে কোনো লোক হতে পারবে না। ছোট্ট একটা এক্সাম্পল দেই, উদাহরণ দিয়ে একটা কথা বলি বাজান। মনে করেন আপনি দুনিয়াতে একটা দল করেন, ওই দলের মার্কা হলো বাঙ্গি, জোরে কন কি, অন্যান্য যেগুলো প্রতীক আছে ওগুলো নাম নেওয়া যাবে না রে ভাই, ভেজাল আছে। সেজন্য বুঝানোর জন্য যেটা না বললেই নয় সেটা তো বলা লাগে। আপনি সারাদিন মিছিল করতেছেন, মার্কারে মার্কা, বাঙ্গি মার্কা, বাঙ্গি মার্কায় দিলে ভোট শান্তিভাবে দেশের লোক, বল্টু ভাইয়ের দুই নয়ন, এলাকাবাসীর উন্নয়ন, 2021 সাল বাঙ্গি মার্কায়ের বিজয়ের কাল, বাঙ্গি মার্কা দেখিয়া ভোট দেবেন হাসিয়া, আকাশেতে ওরেছিল বাঙ্গি মার্কায় মারুনছিল, বলে না বলে না, মাইকিন দিয়ে বলে না ভাই, বলে না, দাদা দাদির মার্কা বাঙ্গি মার্কা, চাচা চাচির মার্কা বাঙ্গি মার্কা, চারিদিকে একই শুনি বাঙ্গি মার্কার জয়ের ধ্বনি। আছে না নাই এ বাজান গো আমার, সারাটা দিন আপনি মিছিল করলেন, মার্কারে মার্কা বাঙ্গি মার্কা, সন্ধ্যাবেলায় সাত মহরের বাজারে তরমুজ পাটির অফিসে যায় যদি বলেন, ভাই রে ভাই তোদের অফিসে আছি এক কাপ চা চাই, ওরা বলবে তুই তো বাঙ্গি পাটির লোক, সারাদিন বাঙ্গির মিছিল কইরা আমাদের তরমুজ পাটির অফিসে বসতে আসছিস, চা খাইতে আসছিস, তোরে চাও দেব না বসতেও দেব না, একটু যদি বেশি সময় দেরি করেন বলবে ষড়যন্ত্রের মামলা দিয়া জেলে ঢুকাবো। কথা কোন ঠিক খেনা, এই জন্য বাজান দুনিয়াতে বাঙ্কি মার্কার মিছিল কইরা তরমুজ পাটির অফিসে গেলে যেমন চা খাইতে দেবে না, বসার জায়গা দেবে না, তেমনি দুনিয়াতে শয়তানের গোলামি কইরা মরণের পরে কবরে রাখবে আর বলবে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ, অত সোজা না, মরার পরে রসুলের লোক হওয়া যাবে না, রহমানের বান্দা হওয়া যাবে না, সারাটা জীবন আপনি শয়তানের পথমত অনুসরণ করলেন, শয়তানের বাঁকা রাস্তায় হাঁটলেন, আল্লাহর সিরাতাল মুস্তাকিমের পথ আপনার ভালো লাগে নাই, নবীর কোরআন সুন্নাহ আপনার ভালো লাগে নাই, আল্লাহর পাঠানো বিধিবিধান আপনি তোয়াক্কাই করলেন না, আই ডোন্ট কেয়ার ভেবে দুনিয়াতে যা খুশি তাই করলেন, দুনিয়াটা মস্ত বড় খাও দাও ভর্তি করো, শয়তানের সমস্ত হারাম অকাম বৎকাম কুকাম যা আছে সব তো করলেন, সারাটা জীবন শয়তানের পদঙ্ক অনুসরণ করে শয়তানকে বন্ধু বানাইয়া শয়তানের সাথে ভাতৃত্ব কইরা শয়তানের পথে চইলা, মরার পরে রহমানের বান্দা হবেন, রসুলের লোক হবেন, অত সোজা না, শয়তান জাহান্নামে যাবে আপনারেও জাহান্নামে নিয়ে যায় ছাড়বে, দুনিয়াতে শয়তানের গোলামি কইরা আল্লাহর জান্নাতের খাবারও জুটবে না, থাকার তো কোনো প্রশ্নই আসে না, কথা বলেন ঠিক কি না? তাহলে আপনি কার লোক হবেন, শয়তানের নাকি আল্লাহ? বান্দা কার হবেন, শয়তানের নাকি আল্লাহর? আল্লাহ বারবার বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউ মুবিন, শয়তান যে আমাদের প্রকাশ্য দুশ্মন জানায় দিয়েছেন কে, তারপরেও কেন শয়তানের পথ মত, শয়তানকে এত কি ব্যাপার, এত মহব্বত করেন কেন, শয়তানের পথ থেকে এখনো ফিরে আসেন, সিরাতাল মুস্তাকিমের পথে হাঁটেন, এ পারে দুনিয়া ও পারে জান্নাত, আর সিরাতাল মুস্তাকিম এই রাস্তা বানিয়েছেন আল্লাহ, আর এই রাস্তায় চলেছিলেন মুহাম্মদ, তিনি হলেন সিরাতাল মুস্তাকিমের ডাইরেক্টর, বিদায় আপনাকে আমাকে সিরাতাল মুস্তাকিমের পথ ছাড়া, নবীজির দেখানো রাস্তা ছাড়া, আল্লাহর পাঠানো রাস্তা ছাড়া অন্য কোন রাস্তায় চড়বেন, দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করে আল্লাহর জাহান্নামে পড়ে যাবে। চলার রাস্তার নাম কি? সিরাতাল মুস্তাকিম। কষ্ট হবে আপনাদের,
ওয়াজ তো শুরুই করি নাই করব নিয়ত করছি শুনবেন না বাড়ি যাবেন এইজন্য মনে রাখবেন এই মাথা আল্লাহ ছাড়া আর কারো কাছে নত করা যাবে না আমরা রহমানের বান্দা হতে চাই আমরা শয়তানের বান্দা হতে চাই না এজন্য দুনিয়ার লোভ লালসার তোয়াক্কা না করে আল্লাহর পাঠানো ইসলামটাকে বুকের সাথে আগলে ধরে সামনের দিকে গিয়ে যেতে হবে হই বাঁচব না হই মরব ইসলাম নিয়েই বাঁচতে চাই ইসলাম নিয়েই মরতে চাই দুনিয়ার লোভ লালসাই পরে আল্লাহকে ভুলে যাব না ইসলামকে ভুলে যাব না জীবন থাকা অবস্থায় কোনোদিন হারাম পন্থীদের সাথে কোনোদিন বাতিল পন্থীদের সাথে আপোষ হবে না হবে না হবে না কারা কারা রাজি দুহাত তুল আল্লাহকে দেখা ইল্লাহে তাকবীর আল কোরআনে রাহালো আল হাদিসে রাহালো দুনিয়ার মুসলিম আমার নেতা তোমার নেতা লিল্লাহে তাকবীর আল কোরআনে রাহালো আল হাদিসে রাহালো দুর্নীতি রাহালো হাত খাড়া করেন কি হাত নামাইতে বলছি হাত খাড়া করেন সবাই টান টান করেন সবাই দুই হাত টান টান করে তুলে রাখেন অনেক যুবক এরকম হাত তুলে রাখছে দুই হাত তোলার শক্তি নাই ও বলে আবার যুবক তোমার যুবক থেকে পদত্যাগ করা উচিত হাত খাড়া করো ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে দুধ ডিম কিনে খাইও বাপ রে বাপ দুই হাত তুলে রাখার শক্তি নাই আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্নালাহুমুল জান্নাহ নিশ্চয়ই মুমিনদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি বিনিময়ে জান্নাত দেব বলেন সুবহানাল্লাহ অনেকে আমার কাছে ওয়াদা দিয়েছেন হুজুর আপনি তাফসীর ভিত্তিক আলোচনা করবেন আমরা শুনব রহমানের বান্দা কারা কি কি গুনাহ বলি আমি শুরুই করি নাই করব আপনার শুনবেন না বাড়ি যাবেন শুনবেন তো ইনশাআল্লাহ পাক্কা নিয়ত তো ইনশাআল্লাহ এক দেড় ঘন্টা সময় লাগলে দেবেন তো ইনশাআল্লাহ এতটুকু ধৈর্য আপনাদের আছে তো ইনশাআল্লাহ বেশি কষ্ট আমি দেব না বাম হাত নামান ডান হাতটা তুলে রাখেন আল্লাহ বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন ডানপন্থী যারা জান্নাতি তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় বান্দা তারা এজন্য কোনো কথা হবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়ে যে যা পারেন এই মাহফিলের জন্য এই মাদ্রাসার জন্য দান করবেন ঘড়ি ধরে দুই তিন মিনিট সময় আমি জানি কালেকশন হয়ে গেছে এরপরে কর্তৃপক্ষের ভাইরা বলেছেন হুজুর আপনি যদি একটু বলেন অনেকে প্রধান বক্তার কাছে দিতে চাই তো একটা আশাই থাকে তো এই আশাটা পূরণ করার জন্য ঘড়ি ধরে দুই তিন মিনিট সময় আমি ওই লম্বা কালেকশন করব না কারণ রাত বেশি হয়ে গেছে আমি আপনারা বললেও হবে না আমার দিয়ে আজ কালেকশনই হবে না এই জন্য ছেলেপেলে রুমাল নিয়ে যাবে ব্যাগ নিয়ে যাবে এটাই তো সমস্যা আপনাদের কারণ ওইটা করতে গেলে তো টাইম লাগবে ছেলে পেলে রুমান নিয়ে ব্যাগ নিয়ে চাদর নিয়ে যাবে যে যা পারেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার দশ হাজার যে যা পারেন আল্লাহর হস্তে এতিমদেরকে ভালোবেসে মাদ্রাসাকে ভালোবেসে দেবেন আল্লাহ কবুল করেন সরে কোন আমিন এ বাজান সবার টাকা মসজিদ মাদ্রাসায় যায় না আপনি পকেটে হাত দেবেন শয়তান বলে কি করিস একশোটা টাকা দে কত একশো টাকা হলে তিন প্যাকেট ডার্বি সিগারেট হবে এই জন্য সবার টাকা কারোর টাকা ডাল খায় ফেন্সি ডিল খায় নষ্ট হবে এই জন্য আল্লাহর ঘর মসজিদের আল্লাহর ঘর রসুলের ঘর মাদ্রাসার জন্য যে যা পারেন মানে প্রতিদিন মাহফিল তো কোথাও মসজিদ কোথাও মাদ্রাসা কোথে কোথায় করে আটকে যাচ্ছে সবাই একটু পকেটে হাত দেন ডান হাত পকেটে দিয়ে যে যা পারেন দেবেন খালি বিড়ি মাছ বাদ দিয়ে আল্লাহ কবুল করুক সরে কোন আমিন এই বিড়ি মেসের কথা কেন বলি জানেন দুই হাজার চোদ্দ সালে ওয়াজ করতে গেছি রংপুর তারাগঞ্জ ওই জায়গায় কালেকশন চলতেছে একজন ব্যাগের ভিতর দিয়েছে দুই প্যাকেট বিড়ি দিয়ে লেখা দিয়েছে এক প্যাকেট মাহফিল কমিটির আর এক প্যাকেট বক্তা কত বড় শয়তান চিন্তা করছে মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা আছেন মা আপনাদেরকে বলি মা থাকে যদি নাকের ফুল কানের দুল গলার সেন দিয়ে যাবেন বিনিময়ে বেশি বেশি সব পাবেন আল্লাহ কবুল করেন জোরে কোন আমিন হ্যাঁ পাবনার মানুষ দেরি করবেন না কিরাম
ইসমাইল ফকির 1000 টাকা করছে দান, আল্লাহ মেহেরবান দানটা কবুল করেন, বড়জনে শামিল করেন, এই দেশে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ থাকলে বাজান। অতি দ্রুত 2-1 মিনিট সময়, বেশি সময় নেব না, আসেন। আমি অদবের হাতে মুসাফা করে দান করতে পারেন, আমি মুসাফির মানুষ, কলিজার থেকে দোয়া করব 5000 10000 10-20 50 200 100 500 যে যা পারেন তাড়াতাড়ি করে দেন, বেশি সময় নেবেন না, বাজান। এই মাদ্রাসার মহাব্বতে সবাই একটু দান করবেন, যারা আমি গুনাহগারকে ভালোবাসেন শেষ পর্যন্ত থাকবেন। কি ব্যাপারে যুবকে ওটো কে কি হইছে? ও চাচা আপনি ওঠেন কে? চাচা চাচি কি মিস কল দেছে? যাইন না বসেন, চাচি কোন 1 ঘন্টা লেট হবে। হ্যাঁ ওয়েটিং এ রাখেন, হ্যাঁ ওয়েটিং এ রাখেন, চাচি বসেন, সবাই বসেন, দয়া করে বসেন ভাই। 2 দিনের শেষ দিন, একটু বোঝেন না, আমি অনুরোধ করলাম আপনারা বোঝেন না, একটা আলেমের যদি সম্মানই না বোঝেন মাহফিলে এসে কি লাভ? কথা বলেন না কেন? একটা হুজুরের অনুরোধ তো রাখা লাগে, আমার কথা শোনার জন্য আসছেন, তা আমার অনুরোধ রাখবেন না? আমি যে আপনাদেরকে ভালোবাসি, আপনারা আমাকে ভালোবাসেন না, তাহলে আমার কথা শোনা লাগবে। একজন ভাই 500 টাকা আল্লাহ কবল করেন, মরদানে সামিল করেন, আর কে আছেন বাজান, তাড়াতাড়ি করে দিয়ে ধন বজেমন নগদে বাকি দিলে লিখিয়া দিতে পারেন। ওই যে সাইটে লিখতেছে পিয়াজ আদা রসুন চাল ডাল যে যা পারেন দেন, আল্লাহ কবুল করেন, ধান আলু পাট গম ভুট্টা যে যা পারেন দেন, কোনো সমস্যা না, খালি লিখতেছে সরিষা যে যা পারেন দেন, আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, তাড়াতাড়ি করে বাজান। এলাকার কোন মানে কই 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 ভাই কই 5000 10000 কই দিচ্ছে? দিচ্ছে না তো, দেন 5000 দেন 10000 দেন, কে আছে দেন, চাচা কয় লাখ? সভাপতি কই? সভাপতি আব্দুর রাজ্জাক সরকার কোথায়? আজকের মাহফিলে সভাপতি জায়গা মতো হাত মন খারাপই করে নাকি? কিছু দেবেন সভাপতির কাছে? আচ্ছা দিছেন তো, আমার কালেকশনের কথা কিছু বললেন, একটা হুজুর মানুষ, আমি মুসাফির মানুষ, গাইবান্ধার গরিব এলাকা।